আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি একটু বলতে পারবেন? যারা বিজনেস করে তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসাকে আরো ডেভেলপ করা, যারা চাকরি করে তাদের উদ্দেশ্য হচ্ছে জুনিয়র থেকে সিনিয়র হয়ে যাওয়া, বয়স হয়ে যাওয়া, এই তো। যারা চেয়ারম্যান হয়েছে ইউনিয়নের, এরা চায় উপজেলার চেয়ারম্যান হয়ে গেলে ভালো। যারা এমপি হয়েছে, এরা মন্ত্রী হলেই ভালো, কি বলেন? এটা হচ্ছে মানুষের জীবনের জৈবিক চাহিদা। সকল চাহিদাকে ব্যতি রেখে আমাদের একটা উদ্দেশ্য হওয়া দরকার, যা আমাদের জীবনের পূর্ণাঙ্গ সফলতা হবে তখনই যখনই আমরা রবের কাছে হাসি মুখে দাঁড়াতে পারবো এবং রব নিজে হাউজে কাউসারের পানি পান করিয়ে আর সে আজিমের ছায়ায় জায়গা দিয়ে বিনা হিসেবে জান্নাত দিবেন। পড়েন রাসূল পাক যদি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করান, এর চেয়ে বড় সফলতা আর হতে পারে? আপনাদের কি মনে হয় আর সফলতা আছে নাকি? রাসূল পাক নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, হাজার বছর যদি চলে যায় আপনাদেরকে বিশ্বাস হয় আর কখনো তৃষ্ণা লাগবে না। সবাই বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুব দয়ালু, এত মহান এক রব, তিনি বান্দাদের উপর রাগ করতে পারেন না, অভিমান করেন। সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ। অভিমান তো হয় ভালোবাসা থেকে, অভিমান করে থাকেন। দেখবেন যারা অভিমান করে যদি সত্যিকারের বন্ধু হয়, বন্ধু কখনো বেঈমান হয় না। আমাদের বন্ধু যদি রব হন, রব কখনো তার কাজে এবং কর্মে হেরফের করবেন না। রব বলেছেন তোমার গোটা জিন্দেগি যদি আমি রবকে ভুলেও যাও, একটা পর্যায়ে এসে যদি আমি রবকে মানতে পারো, আমি রবকে রব বলে ডাকতে পারো, মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে ডেলিভারির সময় 2.5 বালতি ব্লাড যায়, একজন জীবিত মানুষ যেই পরিমাণ ব্যথাকে নিজে ধৈর্য ধারণ করতে পারে, এর চাইতে 56 গুণ থেকে 62 গুণ ব্যথা একজন ডেলিভারি মায়ের হয়ে থাকে। এরপর সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তান যখন মাকে মা বলে ডাকবে, তখন ডেলিভারির ব্যথা আর 10 মাস পেটে ধরার সব কষ্ট ভুলে যায়। রব বলেছেন গোলাম, এ মা তোর কাছ থেকে একটাবার মা ডাক শুনলে যদি সব ব্যথা ভুলে যায়, আমি রব তোর মায়ের চাইতেও তোকে বেশি ভালোবাসি। তোর জিন্দেগিতে একবার যদি তোর মুখ থেকে আমি রবের নাম উচ্চারিত হয়ে যায় আর চোখ থেকে অনবরত পানি ছেড়ে মাতাকে নিচু করে দিতে পারিস, কথা দিলাম গোলাম তোকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানে আসীন করে দিলাম। রবের কাছে ওখানে আমাকে যেতে হবে, মানে রাখবেন রবের কাছে কারো কোনো পরিচয় নাই, আপনি কোন ধর্মের লোক, আপনি কোন বংশের লোক, আপনি চৌধুরী, আপনি খান, আপনি পাঠান, আপনি এই সে হাবিজাবি, কিছু আল্লাহর কাছে পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে সব থেকে বেশি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা। আল্লাহ বলছেন সে যদি সুইপার হয়, সে যদি রিক্সাওয়ালা হয়, অনেক বড় বড় ব্যক্তির চাইতে তার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। পড়েন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আমরা কোথায় যেতে চাই? পৃথিবীতে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত কোনটা? সবাই বললেন না, আবার বলুন, নামাজ, সালাত। এর চাইতে বড় কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই, সালাত ইবাদত সব থেকে বড় রবের কাছে। কারণ সালাতের মাধ্যমে উঁচা মাথা নিচু হয়ে যায়, এজন্যে আমরা সালাতে ধীরতা স্থিরতা ঠিক করবেন ইনশাআল্লাহ। বাসায় সালাত পড়বেন, বেশি বেশি করে বাসায় সুন্নত পড়বেন, নফল পড়বেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, পড়েন তো, পড়েন তো,
বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, স্ত্রী মা বাপকে নিয়ে পড়বেন, বাসায় মাঝে মাঝে জামাতে সালাত পড়বেন, বাচ্চারাও কেউ নামাজে দাঁড় করাবেন, সবাই মিলে একসাথে হাত উঠাবেন। একটা পরিবারের সবাই যখন আকাশের দিকে হাত উঠায় দেয়, মাঝে মাঝে আমি বলবো সামনের দিকে কথা যদি সুযোগ হয়, মাঝে মাঝে একটু আসমানের দিকে তাকাবেন, উপরের দিকে তাকায় থাকবেন। যখন বেশি ব্যথা পান, যখন বেশি কষ্ট পান, অসহায়ের মতো লাগে, কষ্টে কাউকে বলতে পারতেছেন না, সব মানুষকে মনে হচ্ছে সবই কি বেইমানি করতেছে, এমন কষ্টে যখন পড়ে যান, আসমানের দিকে তাকায় থাকবেন। রব বলেছেন, গোলাম যখন আসমানের দিকে চোখ উঠাইতে থাকে, তার চোখের পাতি মারবার আগে আগে আমি তার কাছে হাজির হয়ে যাই। আমি জানতে চাই, রব গোলাম তোর কি হয়েছে, হঠাৎ করে আমার দিকে তাকাচ্ছ কেন, কি এমন বিপদে পড়েছ যে আমি রবের প্রয়োজন পড়েছে। গোলাম তুই বল, মিন হাবলিল ওয়ারিদ, তোর গলার রগের চাইতে আমি রব আরো কাছে হাজির হয়ে গেছি। এজন্যে আমরা সে রবকে কাছে পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলার পথে অনেক বিপদ আসবে, চলার পথে অনেক কষ্ট আসবে, আপনার বন্ধু আপনাকে কষ্ট দিবে। যদি চলার পথে দেখেন আপনার বাবা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি মনে করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল তার বাবা। আপনাকে যদি স্ত্রী কষ্ট দেয়, আপনি হযরত লূত আলাইহিস সালামের কথা স্মরণ করবেন, লূতকে তো কষ্ট দিয়েছে তার স্ত্রী। মা বোনদেরকে যদি স্বামী নির্যাতন করে, আপনি মনে করবেন হযরতে কার কথা, হযরতে আসিয়ার কথা। এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া আল্লাহকে বলে যায় নাই। সুবহানাল্লাহ বলেন, যখন কলিজা টুকরা রক্তের আপন ভাই তোমাকে ব্যথা দিবে, কষ্ট দিবে, তখন মনে করো হযরতে ইউসুফের কথা। ইউসুফকে তো নিজের ভাইরা গড়তে ফেলে দিয়েছিল, বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যখন নিজের প্রতিবেশী চাচা মামা এই ধরনের লোক কষ্ট দেয়, তখন মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কথা, তার চাচারাও তাকে পিটাইছে, ঠিক বললাম না? সব সময় হেফাজত করেছেন কে? আল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। বিশ্বাস আছে? বিশ্বাস রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা বিশ্বাস রাখবো চলার পথে সকল কাজে। ব্যবসায় মাঝে মাঝে লস হবে, লস দেখে আপনি কষ্ট পায়েন না, লস হচ্ছে আপনি বাবার কাছে চলে গেলেন, বাপ আমার ব্যবসায় লস হচ্ছে, বাপ কিচ্ছু করতে পারবে না, পারবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে ঘুরে আসবে, ব্যথা পেয়েছেন আল্লাহর কাছে বলুন, রিজিক নাই আল্লাহর কাছে বলুন, কষ্টে পড়েছে আল্লাহর কাছে বলুন। কেউ আপনাকে নিঃস্বার্থভাবে কথা শুনবে না, শুনবেন একজন, তিনি কে? আল্লাহ। এতটুকু বললাম। এখন আসুন, যারা আপনাকে কষ্ট দেয়, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, হিংসার মাধ্যমে, গীবত এবং শেকায়তের মাধ্যমে, কারণ দেখবেন মানুষ একটা বিড়াল লালন পালন করলেও তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা পাখি পুষলেও তার প্রতি একটু ভালোবাসা তৈরি হয়ে যায়, ঠিক বললাম না? কেউ যদি আপনাকে কোনো কারণে কষ্ট দেয়, আল্লাহ পাক বলছেন, এই জায়গা থেকে আমরা কথা শুরু করছি, আল্লাহ ওই জায়গায় বলছেন লাইয়াদুররুকুম ইল্লা আদা, আল্লাহ বলছেন তারা যে কষ্ট দেয়, যত সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই কিছু সময়ের জন্য সামান্য কষ্ট হচ্ছে, আমি কি সমাজের মৌলিক কথাটা বোঝাতে পারতেছি? দেখবে বিভিন্ন সময় আপনাদেরকে আমাদেরকে কেউ যে কোনোভাবে কষ্ট দিতে চাইবে, আল্লাহ বলছেন এদের কষ্টটা যত সামান্য কষ্ট, এই সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন যদি তারা তোমাদের সাথে লড়াই করে, যদি তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, যদি তারা তোমাদের সাথে বাক বিতণ্ডা লিপ্ত হয়ে যায়,
তাহলে অবশ্যই তোমরা তাদেরকে পশ্চাদপসরণ দেখবে, তাদেরকে পিছু হটতে দেখবে, কারণ কোরআন যার কাছে আছে তার সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন সুম্মা লা ইউনসারুন, আর যারা ইসলামের পক্ষে থাকবে না, যারা কোরআনের পক্ষে থাকবে না, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। কি করা হবে না বলেন না? কে বলছেন? আচ্ছা, এরপর আল্লাহ বলছেন এর পরের আয়াতে জুরিবাত আলাইহিমুযযিল্লা আইনামা সুকিফু, আল্লাহ বলছেন আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানেই অবস্থান করছে সেখানেই তাদের উপর লাঞ্ছনা ছাপিয়ে দেওয়া হচ্ছে। যারা কোরআনের বিরুদ্ধে লেগে যায়, যারা আলেম ওলামার বিরুদ্ধে লেগে যায়, যারা ভদ্র ভালো মানুষের পিছনে লেগে যায়, এদেরকে আল্লাহ এক সময় এক সময় লাঞ্ছিত করেই ছাড়েন। ভুল বলেছি? ঠিক বলেছি? কে বলছেন? ১১২ নম্বর আয়াত সূরা আলে ইমরান চার নম্বর পারা। আল্লাহ বলছেন আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে যারা অন্যায়ভাবে কারো পিছনে লেগে যায়, আল্লাহ বলতে চাচ্ছেন তাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওরা যা অন্বেষণ করে ও জুরিবাত আলাইহিমুল মাসকানা, আল্লাহ বলছেন তারা আল্লাহর গজব ছাড়া আর কিছু উপার্জন করতে পারে না, ওদের উপর ছাপানো হবে গলগ্রহ তাতা, এই জন্য যে আল্লাহর আয়াতসমূহকে তারা অস্বীকার করেছে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার কারণ তারা নাফরমানি করেছে। এর শেষ শব্দ যেটা আল্লাহ পাক বলছেন ওমা কানু ইয়াতাদুন, এর দালিকা বিমা আসওয়া কানু ইয়াতাদুন, আল্লাহ বলছেন তারা তো সীমা লঙ্ঘনকারী। তাহলে আল্লাহ যাদেরকে পিটাবেন, আল্লাহ যাদেরকে লাঞ্ছিত করবেন, আল্লাহ যাদেরকে আজাব দিবেন, আল্লাহ যাদের উপার্জনে গজব দিবেন, তারা কারা? যারা সীমালঙ্ঘন করেছে, যারা নাফরমানি করেছে, যারা ভালো বিপরীতে মানুষকে অন্যায় পথে দাবিত করতে চাইছে। আল্লাহ বলছেন আমি তাদের সীমালঙ্ঘনের কারণে তাদের উপর গজব চাপিয়ে দেব, তাদের নাফরমানির কারণে, সীমালঙ্ঘনের কারণে আমি আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন শাস্তি দেব। কেন? যারা সীমালঙ্ঘন করবে। সীমালঙ্ঘনটা কি? আমরা এখানে কিছু কথা শুনব। সীমালঙ্ঘনটা কি? সীমালঙ্ঘন করলে আল্লাহ আজাব দিবেন, কষ্ট দিবেন। আপনাদের কাছে আমি জানতে চাই, সীমালঙ্ঘন তো তা, আল্লাহ যে হুকুম করেছেন তার কম বেশ করা, কথা বুঝতে পেরেছেন? রসুলকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন ২৩ বছরে। কত বছরে? একদিনে? এক বছরে? কত বছরে? ২৩ বছরে কোরআন শিক্ষা দিয়েছেন, তাও আল্লাহর তত্ত্বাবধানে সরাসরি জিব্রাইলকে পাঠাইয়া। ভুল বলেছি? আল্লাহর তত্ত্বাবধানে সরাসরি জিব্রিল আমিনকে পাঠাইয়া, তাও কখনো যদি কোরআনের ব্যাখ্যা বুঝতে কষ্ট হচ্ছে তখন আল্লাহ স্বপ্নে রসুলের পাখে জানাইয়া দিতেন, বুঝাইয়া দিতেন, মজেজার মাধ্যমে তাকে পরিষ্কার করে দিতেন। ঠিক বলি নাই?